কুয়াশায় ঢাকা মিরপুর ঝলমলে রোদের দেখা না মিললেও একসঙ্গে অনুশীলনে আলো ছড়ালেন পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব মাহমুদুল্লাহ, মাশরাফি ও তামিম। তিনজনই এবার খেলবেন ঢাকায়, তারকায় ঠাসা ঢাকার কাছে, তাই দর্শকদের প্রত্যাশাটাও অনেক বেশি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মুশফিকের দলের বিপক্ষে মাঠে নামার আগে মিরপুরের কন্ডিশনে মাশরাফিকে মিস করছেন অধিনায়ক, কারণ ইনজুরিতে পড়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না ম্যাশ। তবে আন্দ্রে রাসেল আশায় সন্তুষ্ট অধিনায়ক। মাশরাফি ভাইকে সব অবশ্যই, উনি থাকলে টিমের অন্যতম পেস বোলিং ডিপার্টমেন্টটা আরও সমৃদ্ধ হয়ে যায়। ওনার যে এক্সপিরিয়েন্স বা কন্ডিশন বিবেচনায় ওনার এক্সপিরিয়েন্সটা অনেক কাজে আসে, অনেক বড় একটা প্লাস পয়েন্ট। রাসেলের মতো এক্সপিরিয়েন্স যে কিনা ড্যামেজ করতে পারে অপোনেন্টকে, ওরকম প্লেয়ার যদি আপনার টিমে থাকে ইউ ক্যান রিলাই অন দ্যাট প্লেয়ার। সব দলকেই ফেভারিট মানলেও জয়ে আসর শুরুর লক্ষ্য মাহমুদুল্লাহর, ভাবছেন না উইকেট নিয়ে। তরুণদের জন্য আসরটাকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন তিনি। প্রতিটা টিমই খুবই ব্যালেন্স, আপনি যদি প্রতিটা টিমের শক্তিমত্তা দেখেন তো আমাদের এখন মেন উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা, অ্যাট দ্য সেম টাইম ভালো যেন স্টার্ট নিতে পারে, তাহলে আমরা হয়তো বা টুর্নামেন্টে একটা মোমেন্টাম পাবো। রেপুটেড নেম অনেক থাকে, তো এটা প্রমাণেরও অনেক বিষয় থাকে, তো এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে এবং ইনশাআল্লাহ এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বিপিএল এ বড় দুর্ভাগা মুশফিকুর রহিম, ব্যক্তিগত সাফল্যে বরাবরই উজ্জ্বল তিনি। 81 ইনিংসে 2274 রান করে বিপিএল এর সফল ব্যাটসম্যান মুশি। সবশেষ আসরে তার রান ছিল 491, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি। এখনও শিরোপা ঝুলিতে পড়তে পারেননি একবারও, এবার সে আক্ষেপ ঘোচাতে চান। ব্যক্তিগত লক্ষ্য পূরণের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন মুশফিক। চেষ্টা করব যেন আমরা ফার্স্ট টপ টুতে যেন আমরা ফিনিশ করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা বললেন যে ইনশাল্লাহ আশা তো আছে যে অ্যাটলিস্ট একটা ট্রফি যেন জিততে পারি এবং সেটা যেন এই বছরই হয় ইনশাল্লাহ। আমার কাছে অবশ্যই পার্সোনাল চেয়েতে, ইন্ডিভিজুয়ালের চেয়েতে আমার কাছে মানে টিম খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা থাকবে যেন টিমের রেজাল্টটা যেন আমি আমার পার্সোনাল রেজাল্ট থেকেও যেন আরও বেশি করে অ্যাচিভমেন্ট করতে পারি। সবশেষ টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না, এবার কি বিপিএল কে নিজের প্রমাণের মঞ্চ মনে করছেন? আসলে আমি কোনো কামব্যাক বা এরকম ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করছি না, আমি আসলে চিন্তা না আমি চিন্তা করছি ভাই টি-20 বিপিএল ফরম্যাট নিয়ে। বিপিএল এর প্রাথমিক পর্বে সেরা দুই দলের মধ্যে থাকাই তার মূল লক্ষ্য। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।